যে কোনো সমস্যার কারণে আমাদের ইউটিউব চ্যানেল নামটি পরিবর্তন করার প্রয়োজন পড়ে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল নামটি পরিবর্তন করবেন এবং পরিবর্তন করলে আপনার জন্য কোনো সমস্যা হবে কিনা বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ইতিমধ্যে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউবিং করেন, তো একই প্রসেসের মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউব চ্যানেল নামটি পরিবর্তন করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো চ্যানেল নামটি পরিবর্তন করার জন্য আপনি ইউটিউবে চলে আসুন। ইউটিউবে আসার পরে আপনি আপনার চ্যানেল লোগোর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওতে আসার পরে দেখুন এখানে বাঁদিকে একটি সেটিং আইকন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশনস, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টস। তো এই অপশনগুলোর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে চ্যানেলে। আপনি চ্যানেলে ক্লিক করুন। তো এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রোল করুন। স্ক্রোল করার পরে দেখুন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। এখানে আসার পরে নিচের দিকে দেখুন একটি অপশন আছে, ভিউ আর চেঞ্জ ইউর গুগল অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাকে গুগলে নিয়ে চলে আসবে, গুগল অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ওকে, তো এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে নিচের দিকে একটি অপশন দেখুন, গো টু অ্যাবাউট মি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার চ্যানেল নামটি এখানে শো করবে, সো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার চ্যানেল নামের পাশে দেখুন এখানে একটি পেন্সিল আইকন আছে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে হয়তো এরকম একটি ইন্টারফেস আসতে পারে। সো আমার টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবেল করা আছে, যার জন্য এরকম একটি ইন্টারফেস আসছে। তো আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবেল না করা থাকে, তাহলে হয়তো আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য পাসওয়ার্ড চাইতে পারে। তো যে প্রসেসটা আপনার কাছে চাই সেই প্রসেসটা কমপ্লিট করবেন। আপনার কাছে যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ডটা এন্টার করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো আমি এটা কমপ্লিট করছি। ওকে, তো সাইন ইন করার পরে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেল নামটি এখন আমরা এডিট করতে পারছি। তো এখানে চাইলে আপনি আপনার চ্যানেল নামটি কেটে দিয়ে এখানে আপনার নামটি আপনি বসাতে পারেন, যে নামটি আপনি বসাতে চান। তো এখানে নামটি এন্টার করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করছি না, কারণ আমার চ্যানেল নামটি আমি পরিবর্তন করব না। সো এখানে আরেকটি কথা আছে যে এখানে আপনি যখন আপনার চ্যানেল নামটি পরিবর্তন করতে যাবেন তখন এখানে দুটি ঘর আসতে পারে। তো এই দুটি ঘর আসার কারণ হচ্ছে আপনি যদি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে। তো আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ব্র্যান্ডিং অ্যাকাউন্ট, এজন্য আমার একটি ঘর আসছে, আমি একটি ঘরের মধ্যেও লিখতে পারছি। তো আপনার যদি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট হয় তাহলে এরকম আসবে, আর যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে আপনার দুইটি ঘর আসবে এরকম। উপরের ঘরে ফার্স্ট নেম দিবেন এবং নিচের ঘরে লাস্ট নেমটা দিয়ে সেভ করে দিবেন। ব্যাচ হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন। তো আমি এটি পরিবর্তন করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি আমার চ্যানেলের নামটি পরিবর্তন করব না, যেটা আছে সেটাই থাকবে। সো এখন কথা বলবো আপনার চ্যানেল নামটি পরিবর্তন করলে কোনো সমস্যা হবে কিনা। দেখুন আপনার ইউটিউব চ্যানেলটি যে নামটি দিয়ে আপনি তৈরি করেছিলেন সেই নামেই কিন্তু অনেকেই আপনার ইউটিউব চ্যানেলটি চিনে। এখন যদি আপনি আপনার চ্যানেল নামটি হুট করে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু এই নামে আপনার চ্যানেলটি আর কেউ চিনবে না, সেক্ষেত্রে একটা প্রবলেম। তো এখানে আরেকটি প্রবলেম হতে পারে, আপনার চ্যানেল র্যাঙ্ক কমে যেতে পারে। কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটির পুরনো যে নাম ছিল এই পুরনো নামে সার্চ করলে কিন্তু ইউটিউবে আপনার চ্যানেলটি পাওয়া যেত। তো এখানে নতুন নামটি চেঞ্জ করার ফলে আপনার ওই পুরনো নামে কিন্তু আপনার চ্যানেলটি আর পাওয়া যাবে না। তো আপনি যখন নতুন নামটি দিয়েছেন তখন এই নতুন নামে আপনার পুরনো চ্যানেলটি কনভার্ট হতে কিছুদিন সময় লাগতে পারে। তো কিছুদিন আপনার চ্যানেলের র্যাঙ্কটি কিন্তু কমে যেতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই, আপনার নতুন নামটি দেওয়ার পরে কিছুদিন পরে আবারও আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে। সো এই ছিল মোটামুটি প্রবলেম এবং এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো কোন বিষয়ের উপর আপনার ভিডিওটি ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটি শোধরানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটি পর্যন্ত থাকছে, ভালো থাকবেন সবাই, কথা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে।